রোববার বিকেলটা ছিল এই শিশুদের জন্য অনেক আনন্দের। প্রতিটি শিশুই পেয়েছে একটি করে সাইকেল। লাল রঙের গিয়ারযুক্ত আধুনিক মানের এই বাইসাইকেলটি পেয়ে যেন ঈদের খুশি তাদের মনে। গত রমজান মাসে জামায়াতের সাথে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করলে একটি সাইকেল উপহার পাবে তারা, এমনটাই ঘোষণা দিয়েছিল বরিশাল সিটি কর্পোরেশনের 16 নম্বর ওয়ার্ড কাউন্সিলর রাজীব হোসেন খান। সেই ঘোষণার প্রেক্ষিতে 16 নম্বর ওয়ার্ডের বিভিন্ন মসজিদে 170 জন শিশু শিক্ষার্থী নিয়মিত জামায়াতে উপস্থিত হয়ে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করেছে, আর সেই উপহার হিসেবে তাদের হাতে তুলে দেওয়া হয়েছে নতুন একটি করে সাইকেল। রোববার 17 সেপ্টেম্বর বিকেলে বরিশাল কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে কোমলমতি শিশু কিশোরদের হাতে আনুষ্ঠানিকভাবে সাইকেল তুলে দেন বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র শেনিয়াবাদ সাদিক আবদুল্লাহ। সাইকেল উপহার পেয়ে আনন্দ উচ্ছ্বাসে মেতে ওঠে এই সকল শিক্ষার্থী। আমার এখানে ভালোই লাগছে, কারণ এখন অনেকেই এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারেনি, সেজন্য আমি তাদের কাছে একটা অনুরোধ করব যে পরবর্তীতেও যারা যেন এই কাজটা অব্যাহত রাখে। খুব সুন্দর গিয়ার সাইকেল, নতুন আধুনিক সাইকেল, খুবই ভালো অনুভূতি, সাইকেলটাও খুব সুন্দর, আমি অবশ্যই চালাবো। আমি নামার জন্য আমার অভ্যাস হয়ে গেছে, এখন চেষ্টা করি নামাজ পড়ার সময় পাইলি। সাইকেল পাওয়ার জন্য না, পাঁচ ওয়াক্ত নামাজ এমনিতেই আমি আদায় করতাম রমজান মাসে, এখন ওই যে সাইকেলের জন্য আরও আগ্রহটা বৃদ্ধি পেয়েছে, সেই জন্য ওই নামাজটা পড়া আর কি। যে এই দিনের উদ্যোগ নিয়েছেন তার জন্য খুবই ধন্যবাদ, আল্লাহ তাকে দীর্ঘায়ু দান করুক। সন্তানরা নিয়মিত নামাজ আদায় করায় খুশি অভিভাবকরা, এরকম আয়োজন শিশুদের মনে উৎসাহ জাগিয়েছে বলে খুশি তারা। অ্যাকচুয়ালি আমার দুই ভাই সাইকেল পাইছে, তো সেজন্য অনেক ভালো লাগতেছে যে ওদের আরো উৎসাহটা বাড়বে যে আমরা নামাজ পড়ব, আরো সামনে ই করব, ওদের উৎসাহটা বেড়ে যাবে যে আমরা পাবো ইনশাল্লাহ, আবার নেক্সট টাইম আবার পড়লে পাবো। ভালো লাগতেছে সব মিলে, ওদের আগ্রহ আলহামদুলিল্লাহ ভালো, ওদের নামাজ যখনই মানে যখনই আজান দিবে ওরা সাথে সাথে মসজিদে চলে যায় নামাজ পড়ার জন্য, এই জিনিসটা অনেক ভালো লাগে। আমার কাছে ভালোই লাগছে যে আমার ছেলে, আমি অসুস্থ ছিলাম, সেই অবস্থায় ও মানে হসপিটাল থেকে আসিয়া তারপর নামাজ পড়ছে ভোর 5টার সময়, আর রোজাও রাখছে। এই জন্য রাজীব ভাইকে অসংখ্য ধন্যবাদ যে সব বাচ্চাদের জন্য এরকম একটা আয়োজন করছে। তৃতীয় থেকে দশম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের জন্য মসজিদে তারাবী সহ জামায়াতে পাঁচ ওয়াক্ত নামাজ আদায়ে অংশ নেয়া ওই এলাকায় 170 জন শিশু শিক্ষার্থী সাইকেল উপহার পেলেন। সাইকেলের পাশাপাশি তাদেরকে ক্রেস্টও প্রদান করা হয়। রমজান মাসের 30টি রমজানে বরিশাল সিটি কর্পোরেশনের 16 নং ওয়ার্ডের যে সমস্ত বাচ্চারা পাঁচ ওয়াক্ত নামাজ মসজিদে জামাতের সহিত আদায় করছে তাদেরকে আমরা একটা সাইকেল দেওয়ার ঘোষণা দিছিলাম, তারই প্রেক্ষিতে আজকে এই সাইকেল দেওয়া। আমরা 170 জন বাচ্চাকে আজকে সাইকেল দিচ্ছি, যারা পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করতে পারছে তাদেরকেও বা অনেকে পারে নাই, আমরা একটা রেজিস্ট্রেশন করেছিলাম, রেজিস্ট্রেশন যারা ফর্ম পূরণ করেছে তাদেরকে আমরা দিচ্ছি। এই উদ্যোগ নেওয়ার মূল উদ্দেশ্য যে আমাদের আগামী প্রজন্মকে মসজিদমুখী করা, কারণ একটা সন্তান যদি পাঁচ ওয়াক্ত নামাজ মসজিদে জামাতের সহিত আদায় করে তার পক্ষে কখনো কোনো অপকর্মের সাথে যুক্ত হওয়া সম্ভব না। আমাদের উদ্দেশ্য ছিল যে আগামী প্রজন্মকে মসজিদের দিকে ধাবিত করা। শুধু নামাজ না, যে কোনো ভালো কাজে এমন আয়োজন অব্যাহত থাকবে বলে জানিয়েছেন বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সাদিক আবদুল্লাহ। আমার যারা সহযোদ্ধা, আমার সহকর্মী, হ্যাঁ সাইকেলই দিতে হবে এমন কোনো কথা নেই, অন্য কিছু হইতে পারে, আরো ভালো রেজাল্ট করার জন্য ওয়ার্ডে যে ভালো রেজাল্ট করলে পরে সেই ক্ষেত্রে আমরা পুরস্কার দিতে পারি। পাঁচ ওয়াক্ত বা শুধু রোজার সময় না, সব সময় পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে পারে সেটার জন্য আমরা উৎসাহিত করতে পারি বাচ্চাদের। আজকে জাতির জনকের যে স্বপ্ন সোনার বাংলাদেশ, সে সোনার বাংলাদেশ গড়তে আমাদের সোনার মানুষ লাগবে, যে সোনার মানুষগুলি যদি পরিবার থেকে এবং আমরা সামাজিক যে দায়িত্বের জায়গা থেকে, আমরা মেয়র বা আমি সাধারণ সম্পাদক হিসাবে নেতৃত্বের জায়গা থেকে, এগুলি যদি আমরা আজকের বাচ্চাদের গড়ার জন্য শুধু মা বাবাই না সমাজেরও কিন্তু বা এই নেতৃত্বের জায়গা থেকে আমাদেরই কিন্তু একটা পার্ট আছে, যার যার জায়গা থেকে আমাদের একটা পার্ট আছে, সেই পার্টগুলি যদি আমরা সঠিকভাবে এই বাচ্চাদের সঠিক শিক্ষায় শিক্ষিত করতে পারি তাহলে কিন্তু এই বাচ্চাগুলি সোনার মানুষ হয়ে, এই বাচ্চাগুলি একদিন সোনার যে জাতির জনকের সোনার বাংলাদেশ গড়ার স্বপ্ন, এদের দিয়েই আমরা হয়তো করতে পারি না সেই সোনার বাংলাদেশ, কিন্তু আমরা আশা করি যে এই ভবিষ্যৎ প্রজন্ম, আজকের তরুণ প্রজন্ম, এদের মাধ্যমে এরা যদি এদেরকে যদি সঠিক পথে মুক্তিযুদ্ধের সেই চেতনার যে যে মূল মন্ত্র সেটি যদি আমরা তাদেরকে ধারণ করাই দিতে পারি তাহলেই জাতির জনকের সেই স্বপ্ন ইনশাল্লাহ বাংলাদেশে বাস্তবায়ন হবে।